বিশ্বনবীকে প্রশ্ন করলেন ইয়ার সুর আল্লাহ আমি যে দেখতে কালো আমার চেহারা দেখতে যে অসুন্দর এই ত্রুটির কারণে আমি জান্নাতে যেতে বাধাগ্রস্ত হব কিনা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমার এই বিষয়ের কারণে অসৌন্দর্যের কারণে কালো হওয়ার কারণে এটা কোনো আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হবে কিনা বিশ্বনবী বললেন ও আমার সাহাবি বাধা হওয়ার তো কোনো প্রশ্নই নাই যখন তুমি আল্লাহর উপর ইমান এনেছ আর আল্লাহর আল্লাহ যা কিছু নিয়ে এসেছেন তার উপরে তুমি যখন ইমান এনেছ যখন এই কালেমা পড়েছ নিশ্চিতভাবে তুমি জান্নাতের পথে হাঁটা শুরু করে দিয়েছো ওহান আল্লাহ এই কালো হওয়া অসুন্দর হওয়া চেহারায় গর্ত হওয়া এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হতে পারেন কিন্তু ওই সাহাবি বলছেন ইয়ারসুল আল্লাহ আমি বনু আসলাম গোত্রের মানুষ আমার বংশের মধ্যে আমি সম্মানিত সম্ভ্রান্ত কিন্তু আমার এই কালো এটা মামার আমার মামাদের মধ্যে তাদের মধ্যে এই কালোর প্রভাব ছিল ওই প্রভাব আমার উপরে পড়ছে দেখবেন অনেক সময় ছেলেরা মামাদের প্রভাবে মামারা যেমন ছেলের ভাইনারা অনেক সময় ওরকম হয় আছে না এটা ওই সাহাবি ওইটা বলতেছে মামারা কালো হইতে পারে যে ওইটার প্রভাব আমার উপরে পড়ছে আমিও কালো হয়েছি আমার প্রশ্ন হচ্ছে যদি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে এটা কোনো বাধা না হয় তাহলে উপস্থিত এখানে যত সাহাবিরা আপনার এখানে আছে। অনুপস্থিত যত সাহাবি আছে এদের অনেকের কাছে আমি আমার নিজের বিয়ের জন্য প্রস্তাব দিয়েছি কিন্তু আমার এই কালো হওয়ার কারণে কুৎসিত হওয়ার কারণে একজনও আমার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হয়নি কথা বুঝতেছেন রসুল্লাহ সাল্লাম তখন বনু সাকিফ গোত্রের একজন সাহাবির কথা জিজ্ঞেস করলেন যে ওই সাহাবিক এখানে আছে সাহাবাই কিরাম বললেন যে তিনি তো এখানে উপস্থিত নাই ন মুসলিম ছিলেন ওই সাহাবি রসুল্লাহ বললেন তুমি তার বাড়িতে যাও যাইয়া বলো যে রসুল্লাহ সাল্লাম আপনার মেয়ের সাথে আমাকে বিবাহের জন্য বিবাহ ব্যবস্থা করতে বলেছেন সোহান এই সাহাবি সেখানে চলে গেল দরজায় নক করল সালাম দিল আরবি ভাষার উচ্চা উচ্চাঙ্গ আরবির অবস্থা শুনে তারা তার ভাষা তারা মুগ্ধ হলো কিন্তু তার চেহারা যখন দেখতে পেল তারা চেহারা দেখে বড় নারাজ হয়ে গেল যখন তিনি রসুল্লাহর প্রস্তাব জানালেন বিশ্বনবী এই কথা নিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছে সাথে সাথে তাকে সেখান থেকে তারায় দিল বললো যে না এটা হয় না তাৎক্ষণিকভাবে ওই বেচারাও সিদ্ধান্ত ওরকম নিয়ে ফেলছে কিন্তু ওনাকে সরায় দেওয়ার পরেই ওই বেচারা সাহাবীর মেয়ে তাদেরও তো ইমান ছিল ওরকম ওই মেয়ে ছিল সুন্দরী এবং বুদ্ধিমতী তিনি বললেন আপনি কেমন কাজটা করলেন রসুলুল্লাহ সাল ইসলাম নিজে আমাকে যার সাথে বিয়ে দিয়েছে সে দেখতে যেমনই হোক কালো হোক যাই হোক আমি তার সাথে বিয়ে বসতে রাজি আছি জোহান আল্লাহ কারণ বিয়ে দিয়েছে কে স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ক্যান্সেল হতে পারে না আমি রাজি আছি আপনি তার কাছে যান আপনি কোন সাহসে রসুল প্রস্তাবকে আপনি ফিরায় দিলেন তখন ওই সাহাবি সাথে সাথে চলে আসছে রসুল্লাহর দরবারে এসে এর আগে তো আবার ওই যেই সাহাবিকে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছে সাদ আল্লাহ তিনি আগেই চলে আসছেন দেখতে পাচ্ছেন সেই সাহাবি বসা রসুল্লাহ বসা বলছেন এই তুমি কি আমার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করছো সে বলছি আল্লাহ আমি তো করে ফেলছি বুঝতে আর আমি আল্লাহর কাছে তওবাও করছি আমি এটার উপর স্থিরও থাকি নাই আমি বিয়ে দেওয়ার জন্য এখানে আসছি আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সেখানে বসে চার শত দিরহামের বিনিময়ে এই মেয়েকে হজরতে সাদ রাজি আল্লাহ তালুর বিবাহ বিবাহে সপর্দ করলেন এমন সময় হজরতে সাদ তিনি বললেন ইয়া রসুল আল্লাহ মহরানা আমি কিভাবে দেব আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই নাই আমি স্ত্রীর হক কিভাবে আদায় করব মহরানা আমার কাছে দেওয়ার মতো কোনো অবস্থা নাই রসুল্লাহ সাল্লাহসাল্লাম সঙ্গে সেই ব্যবস্থা ওই সাহাবিকে করে দিলেন তিনি বললেন তুমি যাও হজরতে ওসমানের কাছে হজরতে ওসমান তোমাকে দুইশো দিরহাম দিবে তুমি হজরত আব্দুর রফ আব্দুর রহমান ইবনে আফরাদি আল্লাহর কাছে যাও তিনিও তোমাকে দুইশো দিরহাম দান করবেন হজরতে আলীর কাছে যাও তিনিও তোমাকে দুইশত দিরহাম দিবেন তিনি একজন একজন করে প্রথমে হজরত উসমানের কাছে গেলেন তিনি দুইশো দিরহামের বেশি দিয়া দিলেন দ্বিতীয়ত হজরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেলেন তিনিও দুইশত দিরহামের বেশি দিলেন তৃতীয়ত হজরতে আলীর কাছে গেলেন তিনিও রসুল্লাহর হুকুম শুনে তিনিও দুইশো দেড়হামের বেশি দিয়া দিলেন এই সমস্ত টাকা পয়সা নিয়ে দেড়হাম নিয়ে হজরতে সাদ মনের খুশিতে বিয়ে করার এই সুযোগ তার জন্য জীবনে হয়ে গেছে দীর্ঘদিন ধরে যেটার অপেক্ষায় তিনি ছিলেন তিনি আরো আট মাস আগে ইসলাম গ্রহণ করেছিলেন এতদিন কোনো মেয়ে তার সাথে কোনো পরিবার বিয়ে দিতে রাজি হয় নাই আজকে সেই সুযোগ মনের খুশিতে তিনি বাজারে গিয়েছেন নতুন বিবাহের জন্য কেনাকাটা করবেন এমন সময় বাজারের মধ্যে ঘুরতেছেন এমন সময় তিনি শুনতে পেলেন যুদ্ধের যে উঠেছে ময়দানে ডাক এসেছে পক্ষ থেকে একজন আহ্বানকারী পুরা বাজারের মধ্যে শব্দ করে সবাইকে শুনিয়ে দিচ্ছে কোথায় রসুল্লাহ সাল্লাইসাল্লাম জেহাদের জন্য আহ্বান করেছেন তোমরা প্রস্তুত হও মুসলমানেরা সবাই জেহাদে যেতে হবে হজরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন সুবহানাল্লাহ পড়ে তিনি বললেন আমার এই টাকা পয়সা দিয়া আমি বিবাহের কোনো কেনাকাটা এখন আর করব না বরং জিহাদে যাওয়ার জন্য তিনি প্রথমে একটা ঘোড়া কিনলেন তারপরে তলোয়ার কিনলেন নেজা কিনলেন আর একটা ঢাল কিনলেন দীর্ঘদিন বিবাহের অপেক্ষায় সব আয়োজন হয়ে গেছে তিনি রসুল্লাহ তাকে আলাদা করে বলেও নাই আমরা তো খালি মাসালা খুঁজি কোন ফাঁক থকর দিয়া এটা দিয়ে ঝামেলা দিয়ে যাওয়া যায় কথা ঠিক না প্রাণহীন জ্বরের মতো মুসলিম হুম্মা আমরা আসতে হয়ে গেছি প্রতিবাদের ভাষা আমরা ভুলে গেছি তিনি চিন্তা করলেন হিকমা হলে এটা আলাদা এবার এই না যে সবাই আবার ঝাঁপাই পড়তে হবে প্রত্যেকটা দেশকে ব্যালেন্স করতে হবে কোরআন সুনার মাপকাঠিতে আবেগ তারিত হতে হবে কিন্তু আবেগের ইমাম হবে আমার বিবেক কোরআন হাদিসের মাপকাঠি আবেগও থাকতে হবে জজবাও থাকতে হবে সাথে সাথে ব্রেকও থাকতে হবে কথা বুঝতে পেরেছেন সবাই ব্যালেন্স হয়ে চলতে হবে সামনে যখন যে অবস্থা আসে অবস্থার সাপেক্ষে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ তো অভিজ্ঞান বলে না আমি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে এগুলো কিনলেন আর অনেকগুলো কাপড় কিনলেন কাপড় কিনে নিজের চেহারা ঢাকলেন শুধু চোখ দুইটা দেখা যায় শরীরটাকেও প্যাঁচাইয়া সুন্দর করে প্যাঁচাইয়া বাঁধছে একজন চোদ্ধার বেশে ধারণ করে জেহাদের ময়দানে চলে আসছে কয়েকজন সাহাবি দেখা প্রশ্ন করলো এই লোকটা কোথায় এরা তো আমরা কোনো সময় দেখি নাই যুদ্ধ করতেছে সমানে তখন হজরত আলী রাজি আল্লাহ তালু বললেন আরে বাদ দাও তার কথা সম্ভবত এই লোকটা শাম থেকে অথবা বাহরাইনের কোন অঞ্চল থেকে আসছে তার আকৃতি দেখে হজরত আলী রাজি আল্লাহ ধারণামূলক বক্তব্য দিলেন শাম বুঝতে পারছেন তো বর্তমান কোনটা সিরিয়া এই সিরিয়া ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোত প্রতভাবে সম্পৃক্ততা ওই সাহাবি তখন যুদ্ধের মধ্যে বীরের মতো যুদ্ধ করে যাচ্ছেন হঠাৎ করে তার ঘোড়ার পায়ে আঘাত লাগলো ঘোড়া আহত হয়ে যখন পড়ে গেল তিনি তখন জমিনের মধ্যে নেমে সমানে আক্রমণ করতেছেন কাফেরদেরকে যুদ্ধ করতে করতে একটা সময় তার গায়ের কাপড় সরে গেল তর বাড়ির আঘাতে তিনিও আহত হলেন এমন সময় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জেহাদের ময়দানে সমস্ত সাহাবিদের মাঝে এই সাহাবিকে দেখে তিনি বলে উঠলেন তুমি কি সাদ নাকি ওই লোকটি বললেন ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আমি সাদ রসুল্লাহ সাল্লা ইসলাম তার জন্য দোয়া করলেন দীর্ঘক্ষণ তিনি আরো কিছুক্ষণ যুদ্ধ করার পরে হঠাৎ করে খবর আসলো রসুল্লাহর কাছে যে হজরতে সাদ যিনি বীর দর্পে এতক্ষণ যুদ্ধ করছিলেন তিনি শাহাদাতের নজরানা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পেশ করেছে হজরতে সাদ শহীদ হয়ে গেছে রসুল্লাহ মায়ায় তার কাছে গেলেন মাটিতে পড়ে থাকা লাশকে সাহাবিদের ইন্তেকাল করা শহীদ হওয়া নতুন সাহাদের মাথাকে তিনি নিজের উরুর উপরে রানের উপরে উঠে রাখলেন নিজের হাত দিয়ে রসুল তার মাথায় তার গায়ে যে ধুলু ধুলোবালিগুলো লেগেছিল সেগুলোকে তিনি মিছে মুছে মুছে সরাই দিলেন সুহানুল্লাহ বিশ্বনবী যদি নিজে হাত বুলায় দেয় এইভাবে এর চাইতে সৌভাগ্য কিছু আছে সোহান রসুল্লা সাল্লাম তার কোমল হাত দিয়া এই সাহাবীর ময়লাগুলো গা থেকে সরাই দিতে থাকলেন প্রথমের পরে রসুল কেঁদে উঠলেন কিছুক্ষণ পরে আবার হেসে দিলেন কিছুক্ষণ পরে বিশ্বনবী আবার মুখ ফিরায় নিলেন সাহাবাইকরাম বিশ্বনবীর দিকে অনিমিষ নয়নে অপলক দৃষ্টিতে রসুল্লাহর দিকে তাকে আছে ঘটনা কি হঠাৎ করে একজন সাহাবি জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ আজকে এরকম আপনি কেন করলেন প্রথমে কান্না করলেন এরপরে আবার হেসে দিলেন এরপরে আবার আপনি মুখ ঘুরায় নিলেন অন্যদিকে ব্যাপারটাকে আমরা কিছুই বুঝি নাই এই সময় বললেন ও আমার রসুল এই সাহাবির প্রতি আমার হজরতে সাহাদের প্রতি অত্যন্ত মহব্বতে তার দিকে আমার মনোযোগে আকর্ষণের কারণে তার প্রতি মহব্বতের কারণে প্রথমে প্রথমে আমি কেঁদে ফেলেছি দ্বিতীয়ত আমি হেসেছি এই কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের ভিতরে যেই মর্যাদা যে অবস্থান আল্লাহ পাক তাকে দান করেছে তাতে খুশি হয়ে আমি হেসে ফেলেছি সোহান তিন নম্বর প্রশ্ন যে তাইলে মুখটা কেন ঘুরাই নিলেন অন্যদিকে রসুল্লাহ সরস্তাম বললেন মুখ ঘুরিয়েছি এই কারণে কারণ আমার সাদকে রিসিভ করার জন্য জান্নাতের হুরেরা তাদের পায়ের মল থেকে সৌন্দর্য প্রকাশ করে হজরতের সাদকে রিসিভ করার জন্য এখানে আসতেছে সুহান আল্লাহ বলেন বিশ্বনবী সাল্লাইসাল্লাম এই সময় হজরতে সাদের কেনা যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল তার যে সেই ঢাল ছিল তলোয়ার ছিল নেজা ছিল এই যা কিছু তার সামানা কিছু তিনি কিনেছিলেন এই সমস্ত সামানাগুলোকে এক জায়গায় করে একজন সাহাবিকে অ্যাসাইন করলেন দায়িত্ব দিলেন যে এটা তার নব্য বিবাহিত স্ত্রীর সেই পরিবারের কাছে ফিরিয়ে দাও আর তাদেরকে এই খবরটাও জানায় দাও তাদের মেয়ের চাইতে কোটি গুণ বেশি সুন্দরীদের সাথে আল্লাহ পাক আমার ব্যবস্থা করেছে। পাকিবাহ কোরবানি উতনী খুদা কি মেহরবানি আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যে যেমন কোরবানি করে আল্লাহ পাক এরকম করেই তার মর্যাদা কে পর্যন্ত সমুন্নত রাখে সুহান